এই হযরত আল্লামা ইকবাল তার কবরের কাছে আমি দাঁড়িয়েছি। আমি লাহোরে মুঘলদের একটা মসজিদ আছে, বড় মসজিদ, ওইটার নির্মাতাও আমার খুব মহব্বতের লোক। তো ওখানে দু রাকাত নামাজ পড়লাম, এরপরে নামলাম নিচে আল্লামা ইকবালের কবর, দাঁড়িয়ে বললাম মহাকবি ইকবাল আপনি আমার দার্শনিক, আপনার দর্শনকে আত্মস্থ করেছি কিন্তু আপনাকে দেখতে পাইনি, আপনার সাক্ষাৎও পাইনি, কিন্তু আপনার দর্শনকে আত্মস্থ করে আমি এগুলি ছড়াচ্ছি। আমি আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, আল্লামা ইকবালের সামনে আমি দাঁড়ালাম। আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য, ঢাকা ইউনিভার্সিটির একটা হলের নাম কি ছিল, ইকবাল হল, এই নামটা পরিবর্তন করা হলো কেন? ইকবাল তো অনেক আগেই মারা গেছে, ইকবাল কি আমাদের বিরোধী ছিল? তার কবরটা, তার নামটা বড়দের আমরা সম্মান করতে পারলাম না, এটা আমাদের অযোগ্যতা, অযোগ্যতা। মাশাআল্লাহ, আজকে আমার আব্দুল কবি আব্দুল হাই সাহেব তিনি এটাকে পূরণ করলেন, দেখালেন যে এখানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ